সো আবারও হাজির হয়ে গেলাম ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা ভিডিও এডিটিং নিয়ে। আমি ইস্তিয়াক খান ঝুমন, রয়েছে আপনাদের সাথে। ইউর ফ্রিডম টু ক্রিয়েটিভিটি, ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা 12 এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান অথবা তাদের ওয়েবসাইটে চলে আসুন। তাদের ওয়েবসাইটে আসার পর আপনারা ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা 12 এর বিভিন্ন ফিচার সম্পর্কে এবং তাদের নতুন আপডেট যে ফিচারগুলো আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন, পাশাপাশি আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে ফ্রি ডাউনলোড করে এক মাসের জন্য ট্রায়াল ভার্সনটি ব্যবহার করতে পারেন। আমরা এই ভিডিওতে শিখব প্রফেশনালভাবে রান্নার ভিডিও যেভাবে এডিট করতে হয় তার সমস্ত প্রক্রিয়া। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে হচ্ছে এই ভিডিওটি আমি সাজিয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। সো শুধুমাত্র যে রান্নার ভিডিওতে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করা যাবে তা না, আপনি রান্নার ভিডিও ছাড়াও যে কোনো ভিডিওতে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তবে রান্নার ভিডিওর জন্য এই ভিডিওটা স্পেশালি ডেডিকেট করা থাকবে, তাদের জন্য অনেক বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, একবারে বেসিক থেকে শুরু করেছি অ্যাডভান্স লেভেল পর্যন্ত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। সো তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো প্রথমে আসা যাক কিছু ইনফরমেশন নিয়ে, সেটা হচ্ছে যে আপনি রেকর্ডিং দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি যখন কোনো কিছু রান্নাবান্না করছেন বা কোনো অ্যাক্টিভিটিস করছেন তখন সেটার সাথে সাথে আপনি ভয়েস দিতে পারেন যে আমি এখন নুডলস রান্না করছি, তো আমি এখন হচ্ছে নুডলসের ভিডিও করছি, সো আমি নুডলস রান্না করছি, প্রথমে নুডলসটাকে গরম করলাম। এইভাবে হচ্ছে আপনি সাথে সাথে ভিডিওটা করার সাথে সাথে সেই জিনিসগুলোকে বলে দিতে পারেন। এটাকে বলা হচ্ছে ভয়েস ওভার, আপনি ভিডিওর সাথেই করে ফেললেন। সো এটা হলে তো ঝামেলা নেই, কিন্তু অনেক সময় এরকমটা হয় যে অনেক কিছু মনে আসে না। যখন আপনি ভিডিও শ্যুট করবেন ক্যামেরার সামনে দেখবেন আপনার কথা সাবলীলভাবে আসতে চাবে না, তখন এটার বিকল্প হচ্ছে ভয়েস ওভারটা পরে অ্যাড করা। সো আপনি প্রথমে আপনার ভিডিওটাকে সুন্দর মতো প্রেজেন্টেশন করে ভিডিওটাকে রেকর্ড করে নেবেন, রেকর্ড করার পর হচ্ছে ভয়েস ওভারটা দিবেন। সো এখন ভয়েস ওভারটা কীভাবে দেবেন, ভয়েস ওভার দেওয়ার জন্য হচ্ছে আপনার ভিডিওটা আপনি নিজে বসে থেকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটা অংশে আপনি কী কী গুরুত্বপূর্ণ কথা বলবেন, কোন জায়গায় কী বলবেন সমস্ত বিষয় একটা খাতায় নোট করে লিখে ফেলবেন। অর্থাৎ এটাকে বলা হয় স্ক্রিপ্টিং করা। সো স্ক্রিপ্ট করার পরে আপনি জাস্ট ওই খাতাটা নিয়ে আপনার সামনে বসে পড়বেন, বসার পর হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যারে এসে ভয়েস ওভারটা রেকর্ড করে ফেলবেন। সো কীভাবে রেকর্ড করবেন আমি সাথে সাথে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের যদি ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা ইউজ করেন এটা খুবই সহজ। জাস্ট আপনারা রেকর্ড অপশনে যাবেন অথবা এখানে দেখতে পাবেন টুলস নামে বিভিন্ন অপশন আছে। আগের সফটওয়্যারগুলোতে টুলসে মেবি এখানে রেকর্ড অপশন থাকে, সো এই রেকর্ড অপশন থেকেও করতে পারবেন। যেহেতু এটা ওয়ান্ডার শেয়ার 12 এটার ভিতরে এই অপশনটা এখন নাই, জাস্ট চেঞ্জ হয়ে গেছে, এখন সরাসরি বাইরে চলে এসেছে। সো এই রেকর্ডে হচ্ছে ক্লিক করার পর রেকর্ড ভয়েস ওভার নামে একটা অপশন পাবেন। সো এই ভয়েস ওভার অপশনে আসলে বেশ কয়েকটা অপশন পাচ্ছেন। এখানে মাইক্রোফোনটা সিলেক্ট করতে হবে অবভিয়াসলি, যেহেতু আপনি কম্পিউটার দিয়ে যদি ভয়েস ওভার দেন, ল্যাপটপ অথবা কম্পিউটার, আপনার অবশ্যই ভালো মানের একটা মাইক্রোফোন ব্যবহার করতে হবে। আদারওয়াইজ চাইলে আপনি আপনার ফোনে ভয়েস ওভারটা রেকর্ড করে দেন সেটাকে MP3 ফরম্যাটে নিয়ে হচ্ছে আপনি আপনার কম্পিউটারে নিয়ে আসতে পারেন, এই অপশনও করতে পারেন। আর যদি কম্পিউটার থেকে করেন তাহলে হচ্ছে এই প্রসেসে করবেন। সো এখানে মাইক্রোফোনটা অবশ্যই সিলেক্টেড থাকতে হবে, আপনার পিসিতে যদি মাইক্রোফোন কানেক্ট থাকে এখান থেকে মাইক্রোফোন সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে ইনপুট অডিও, অর্থাৎ আপনি যে অডিওটা এটা ইনপুট দিচ্ছেন সেটা এখানে থাকবে। আর কাউন্টডাউন হচ্ছে কত সেকেন্ড অপেক্ষা করবে, কাউন্টডাউন করে দেন হচ্ছে শুরু করবে। আপনার নিজেরও তো একটা প্রিপারেশন আছে, আপনি 3 সেকেন্ড 2 সেকেন্ড না 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, আপনি সেটা হচ্ছে এখানে জাস্ট টাইপ করে দিলে সেই সময়টা আপনার কাউন্টডাউন করে হচ্ছে যে আপনার ভয়েস ওভার রেকর্ডটা সেটা স্টার্ট হবে। সো আপনি এখানে সময়টা দিতে পারেন। আর মিউট প্রজেক্ট হচ্ছে আপনার এই প্রজেক্টের ভিতরে যদি কোনো সাউন্ড থাকে সেটা সহকে আপনি রেকর্ড করতে চাচ্ছেন নাকি সেটা ছাড়া রেকর্ড করতে চাচ্ছেন। যদি সেটা ছাড়া হয় তাহলে হচ্ছে আপনারা এইটাকে জাস্ট মিউটটা তুলে দিলে হচ্ছে আপনার সাথে সাথে সেই ভয়েস বা কোনো সাউন্ড, যদি এনভায়রনমেন্টাল সাউন্ড থাকে সেটা অ্যাড হয়ে যাবে। আর যদি না চান তাহলে এটাকে মিউট করে দিয়ে দেন হচ্ছে এখান থেকে স্টার্ট, এই যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই হচ্ছে 3 সেকেন্ড কাউন্ট করার পর থেকে আমাদের যে ভয়েসটা আছে সেটা রেকর্ড করা শুরু হয়ে যাবে। এখন আপনি ভিডিও দেখে দেখে সাথে সাথেও চাইলে বলতে পারেন, অথবা আপনি যদি স্ক্রিপ্ট করে নেন সেই স্ক্রিপ্টটাকে ফলো করে আপনি সেইটাকে রেকর্ড করতে পারেন। সো এটা ডিপেন্ড করে আপনার উপরে, আসলে আপনি কীভাবে সাবলীল সো সেভাবে হচ্ছে আপনি এটাকে রেকর্ড করবেন। অলরাইট, সো ভয়েস ওভার স্টপ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, আবার এটাকে আপনি চাইলে ডানে বামে মুভ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনি ভিডিও দেখে ক্লিয়ারভাবে রেকর্ড করতে পারবেন। সো আমরা এটাকে জাস্ট স্টপ করলে আমাদের দেখবেন ওকে করে কেটে দিচ্ছে, এই যে নিচে দেখেন আমার ভয়েস ওভারটা রেকর্ড হয়ে গেছে, এটা হচ্ছে অডিও সিগন্যাল। সো আমাদের এই অডিও পেয়ে গেছি।
সো আপনারা একটা ভুল করেন, সেটা হচ্ছে প্রথমে ভিডিওটাকে কি করেন কাটছাট করে নিয়ে নেন, এরপরে হচ্ছে অডিও সেট আপ করেন। সো এটা করতে গেলে আপনার ভিডিওতে সময়ও বেশি লাগবে এবং প্রপারলি যে জিনিসটা আসলে কম্বিনেশনটা সেটা হবে না। আপনারা সবসময় যেটার সাথে মিলাবেন আপনার ভোকালের সাথে আপনি এখানে কি বলছেন সেটার সাথে আপনি ভিডিওতে কি দেখিয়েছেন সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। সেটাকে ম্যানেজ করা, সাপোজ আমি এখানে একটা কিছু বললাম সেটার সাথে হচ্ছে আমি এখানে ম্যানেজ করার চেষ্টা করব। ঠিক আছে, আমি বললাম যে হ্যাঁ আমি রানুরুসগুলোকে ধুয়ে নিচ্ছি। সো আমরা এই যে এখানে ধোয়ার প্রসেসটা, আমি আগে অডিওটা শুনবো, শোনার সাথে সাথে হচ্ছে ভিডিওটাকে মার্চ করবো বা ম্যানেজ করবো, যেটাই করেন না কেন। করার পর ধরেন আপনার এখন ভোকালটা ফাস্ট হয়ে গেছে, আপনি এটাকে চাইলে কাট করে একটু গ্যাপ দিয়ে দেন। এভাবে হচ্ছে একটু গ্যাপ দিয়ে দিলেন, আবার মনে হচ্ছে যে না আমাদের এখানে ভিডিওটা একটু বেশি চলে গেছে, তো আমরা ভিডিওটাকে একটু এখানে কাট করে ফেলবো। এভাবে হচ্ছে আপনারা কাট করে ফেলবেন, কাট করে মাঝের অংশটাকে ডিলিট করে দিবেন। জাস্ট ডিলিট করে দিয়ে এই দুইটাকে জাস্ট টেনে এনে জোড়া দিয়ে দিলেন। অথবা আরেকটা অপশন হচ্ছে আপনার এই যে এখানে একটা ক্রস দেখতে পাচ্ছেন বা রাইট বাটন ক্লিক করে রিপল ডিলিট করতে পারেন, বা শিফট ডিলিট প্রেস করলে অটোমেটিকলি হয়ে যাবে, আপনি টানাটানি করতে হবে না। ঠিক আছে, অটোমেটিকলি দেখবেন রিপল ডিলিট দিলে এই সামনের অংশটা এসে আবার জয়েন হয়ে যাবে, এই যে সাথে সাথে অডিও জয়েন হবে যদি অডিও করতে চান। সো এই হচ্ছে বিষয় যে আপনারা এইভাবে হচ্ছে রেকর্ডিংটা করবেন। যদিও আমার কাজ হচ্ছে আপনাদের এডিটিং শেখানো, তারপরে বলে দিলাম যেন আপনারা একদম বেসিক থেকে কাজগুলো শুরু করে দিতে পারেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এবং এটাই হচ্ছে ফাইনাল ইনফরমেশন, সেটা হচ্ছে যে আপনারা দেখেন যখন আপনার ভয়েসের সাথে সাথে কিছু অংশ থাকবে, যেমন আপনি বললেন যে আমরা হচ্ছে প্রথমে এই নুডলসগুলোকে ধুয়ে নিব, কিন্তু আমরা তো চাচ্ছি যে এই নুডলসগুলো যে ধুচ্ছি কীভাবে ধুচ্ছি সেটা আমরা আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করব। সো এই যে অংশটা যতটুকু আপনার ভয়েস থাকবে বাকি অংশটা যে আপনি দেখাবেন, আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল দেখাচ্ছি, আমরা এটাকে কাট করে দিই। বললাম প্রথমে ভিডিও আমরা অডিওতে বলে দিলাম যে আমরা এখানে হচ্ছে আমাদের যে নুডলসগুলো ছিল সেগুলোকে আমরা ধুয়ে আমরা চুলার মধ্যে দিয়ে দিব, আমাদের চুলার মধ্যে থাকা যে কড়াই সেটার মধ্যে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। এই যে বললাম, বলার পরে আমাদের দেখেন আমার কথা শেষ, আমাদের এই বাকি অংশটা আমাদের কি করতে হবে ইন্টারেস্টিং করে তুলতে হবে। কিভাবে করতে হবে, আমরা এটাকে ফাস্ট ফরওয়ার্ড করব, স্লো মোশন করব, সেই প্রসেসগুলো আমি দেখাচ্ছি। সো তার আগেও কিছু কাজ আছে সেটা আমরা বলবো, তাই আমরা জাস্ট একটু ধারণাটা দিয়ে দিলাম। এই যে আপনার যতটুকু বয়স ছিল এই অংশটাকে বলা হয় এ রোল ভিডিও। এই রোল ভিডিও হচ্ছে আপনার একদম নর্মাল রাখবেন, এটাকে ফাস্ট ফরওয়ার্ড স্লো মোশন কোনো কিছু করবেন না। কিন্তু বি রোল যে ভিডিওটা থাকবে, যে পার্টে আপনার কোনো কথা নাই কিন্তু আপনাকে অ্যাক্টিভিটিস দেখাতে হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে, সেটাকে ইন্টারেস্টিং করতে হবে কয়েকটা স্টেপের মাধ্যমে। সো প্রত্যেকটা স্টেপে আসছি। সো এই স্টেপ বি রোল, এটা মনে রাখবেন, এটাকে বলা হয় এ রোল, যেটার মধ্যে আপনার ভয়েস ওভার থাকবে। আর যে অংশগুলোতে ভয়েস ওভার থাকবে না সেটাকে বলা হচ্ছে বি রোল ভিডিও। সো আমরা জাস্ট এগুলোকে কেটে এখন আমরা আমাদের এডিটিং প্রসেসে চলে আসি। ওকে, সো এডিটিং প্রসেসে হচ্ছে আপনার যে ক্যামেরাটা, অর্থাৎ ক্যামেরা বা আপনি স্মার্টফোন যেটা দিয়ে করেন, যদি কোনো ট্রাইপডের স্ট্যান্ডের সাথে লাগানো থাকে তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি খালি হাতে ভিডিও করেন বা কিছুটা মুভমেন্ট আছে আপনার ভিডিওতে, তাহলে আপনার ভিডিওটাকে স্টেবিলাইজেশন করতে হবে। স্টেবিলাইজেশন করার জন্য ভিডিওতে ক্লিক করবেন, করার পর হচ্ছে ভিডিও অপশনে আসবেন। ভিডিও অপশনে আসার পর দেখতে পাবেন নিচে বেসিক মাস্ক এআই টুল। সো আপনারা এখানে পাচ্ছেন স্টেবিলাইজেশন অপশন, এখানে জাস্ট ক্লিক করলে স্টেবিলাইজেশন প্রক্রিয়া শুরু হয়ে যায়। আমি জাস্ট একটা আরেকটা ভিডিও নিয়ে নিচ্ছি, আমি জাস্ট এখানে দেখানোর জন্য হচ্ছে স্টেবিলাইজেশন করবো। সো ছোট্ট করে কাট করে নিই, তাহলে আমাদের সময় কম লাগবে, না হয় অনেক বেশি সময় লাগে স্টেবিলাইজেশনের। সো আমি অলরেডি পূর্বের ভিডিওগুলো স্টেবিলাইজ করে নিয়েছি যেহেতু অনেক সময় লাগে। সো আমরা ভিডিওতে সিলেক্ট করবো ভিডিও, ভিডিওতে আসার পর বেসিক মাস্ক এআই টুলস এখানে সিলেক্ট করবো। এর নিচে আসলে স্টেবিলাইজেশন অপশন পাবেন, এখানে সিলেক্ট করবেন, এখানে ক্লিক স্টার্ট অ্যানালাইজ এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওটা অ্যানালাইসিস হবে, এখানে 100% হবে। 100% হওয়ার পর হচ্ছে আপনি কতটুকু স্টেবিলাইজেশন করতে চাচ্ছেন, এই স্টেবিলাইজেশনের পরিমাণটা আপনি কম বেশি করে হচ্ছে আপনি সেট আপ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন অলরেডি 2-3% হচ্ছে, সো অনেক সময় লাগবে। সো আমরা জাস্ট এই প্রসেসগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি যে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু স্টেবিলাইজেশন করেছি। তো এখন হচ্ছে আমরা বিরোলের যে ভিডিওটা সেটা কীভাবে আপনারা করবেন এবং মোর ইন্টারেস্টিং করবেন এডিটিংয়ের মাধ্যমে, মূলত এডিটিংটা এই জায়গাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। আদারওয়াইজ আপনার ভিডিও অডিয়েন্স দেখতে চাইবে না, ভিডিও ছেড়ে চলে যাবে। সেই জায়গায় ইন্টারেস্টিং করার জন্য কয়েকটা অপশন, এক নম্বর হচ্ছে আপনি এই ভিডিওটাকে কিছু জায়গায় ফাস্ট করতে পারেন, কিছু জায়গায় স্লো করতে পারেন, রিকোয়ার করে আপনার ভিডিও কি ডিমান্ড করছে। ভিডিও যদি ফাস্ট রিকোয়ার করে তাহলে কিছুটা ফাস্ট করবেন, আর যদি স্লো রিকোয়ার করে তাহলে স্লো করবেন। নর্মালি যেটা হয় আমরা ফাস্টই করে থাকি, ধরেন এই যে এই ভিডিওটা, হ্যাঁ এই জায়গাটায় আমরা কিছুটা স্লো করতে পারি। সো দেখেন এই যে ফাস্ট এবং স্লো, এই দুইটার কম্বিনেশনের মাঝখানে না গিয়ে আপনারা যেটা করবেন, স্পিড র্যাম্পিং নামে একটা অপশন আছে,
আমরা স্পিডটাকে র্যাম্পিং আকারে করব। সো কিভাবে করব আমি সেই প্রসেসটা শিখিয়ে দিই। আর যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান, স্লো মোশন করতে চান, তাহলে হচ্ছে ভিডিওতে সিলেক্ট করবেন, ঘড়ির মতো একটা আইকন আছে, এই ঘড়ির মতো আইকনে সিলেক্ট করলে এই যে স্লো মোশন আর এটা হচ্ছে ফাস্ট মোশন, সে আপনি ফাস্টটা যত পরিমাণ দিতে চান তত ফাস্ট হবে, স্লো আপনি যত পরিমাণ কম বেশি করতে চান এখান থেকে ভ্যালুগুলো সিলেক্ট করলে হলো। সো আমি আর এটা দেখাচ্ছি না, এখানে আরও বেশ কিছু অপশন আছে, এগুলো আমরা পরে জানবো। আর হচ্ছে আমরা জাস্ট ভিডিওটা সিলেক্ট করবো, করার পর এই পাশে দেখতে পাচ্ছেন স্পিড নামে একটা অপশন, এখানে সিলেক্ট করবেন। করার পর এই নিচে দেখবেন ইউনিফর্ম স্পিড, অর্থাৎ আপনি স্পিডের পরিমাণ ম্যানুয়ালভাবে কম বেশি করতে পারবেন। আর এর নিচে হচ্ছে স্পিড র্যাম্পিং, সো এটা আমার খুব পছন্দের। সো এখানে কাস্টমাইজ স্পিড র্যাম্পিং আছে এবং বেসিক কিছু স্পিড র্যাম্পিং দেওয়া আছে, আপনি চাইলে এই ফরম্যাটগুলো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে হচ্ছে স্পিড র্যাম্পিং হয়ে যাবে। কিন্তু আমি বলবো কাস্টমাইজ করবেন, এতে আপনার হাতে সম্পূর্ণ কন্ট্রোল থাকবে। সিলেক্ট করার পর এরকম একটি অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন, অ্যাড অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট, অর্থাৎ আপনার যদি এটাকে পয়েন্ট বাড়াতে হয়, এই যে একটা পয়েন্ট বেড়ে গেল, আপনি যদি এখানে আরেকটা পয়েন্ট বাড়াতে চান, যত বেশি পয়েন্ট নিয়ে করবেন আপনি তত বেশি কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। সো আপনার ভিডিও অনুযায়ী ডিমান্ড করবে আপনি কত বেশি এখানে পয়েন্ট দিতে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনাদের অ্যাড ফ্রিজ ফ্রেম, অর্থাৎ কোনো ফ্রেমটাকে আপনি একদম ফ্রিজ করে দেখাতে চাচ্ছেন, সেটাও আপনি পারবেন। ওকে, সো এই তো গেল আমাদের এটার সেট আপ মোটামুটি। এখন আমরা এই ভিডিওটার দিকে একটু খেয়াল করেন, প্রথম ভিডিওটা আমরা চাচ্ছি এই প্রথমের এই জায়গাটা যখন আসবে এটা খুব ফাস্ট এতটুকু চলে আসবে, এরপর থেকে স্লো হয়ে যাবে, দেন হচ্ছে আবার ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে ফাস্ট এবং স্লো মোশনের যে কম্বিনেশন এটাকে বলা হচ্ছে স্পিড র্যাম্পিং। সো আমরা প্রথমে হচ্ছে ভিডিওটাকে ফাস্ট করার জন্য প্রথম পয়েন্টটাকে আমরা উপরের দিকে টানবো এবং এটাকে প্লে করে দিব ভিডিওটাকে। এখানে আমরা জাস্ট আবার একটু টানবো, যখন এটা রাখছি তখন আমি বলছিলাম যে স্লো করব। আমরা এইখানে আরেকটা পয়েন্ট নিয়ে আসি, আমরা এটাকে জাস্ট ম্যানেজ করে নিচ্ছি। আমরা চাইলে এইটাকে বড় করে নিতে পারি, যদি আমাদের কাজের সুবিধার্থে প্রয়োজন হয় আমরা এটাকে বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আবার এই যে পয়েন্ট, আমরা চাইলে আরও পয়েন্ট এখান থেকে অ্যাডও করতে পারি, যে আবার এই ভিডিওটা আস্তে আস্তে ফাস্ট হয়ে যাবে। এটা কি দেখেন, সাইন ওয়েভের মতো কার্ভলি স্পিডটা বাড়বে, দেখতে আর খারাপ লাগবে না, দেখতে আরও ভালো লাগে, ঠিক আছে। বেড়ে এবং ধীরে ধীরে কমলে, খুব না কমে আবার ওই জায়গা থেকে আবার ফাস্ট হলো। আপনি যেরকম চান এখানে স্পিডটাকে আপনার ম্যানুয়ালভাবে আপনি কন্ট্রোল করতে পারছেন। আবার যদি চান যে না এই জায়গাটা একবার আবার স্লো ডাউন হবে এবং দেন হচ্ছে এখান থেকে আবার ফাস্ট হবে, সে আপনি করতে পারছেন। এখন দেখেন আমাদের ভিডিওটা কিরকম হয়েছে। সো এতটুকুতে দেখেন অনেক চেঞ্জ কিন্তু আসছে। হ্যাঁ, ভিডিওটা ফাস্ট হয়ে গিয়েছিল, এই জায়গাটা এসে স্লো হয়েছে, দেন হচ্ছে। কিন্তু দেখেন নর্মালি যারা ভিডিওটা দেখবেন তারা ভাববেন যে এখানে কিছুই করা হয়নি, কিন্তু এই এডিটিংটা কিন্তু তার অ্যাট্রাকশনটা ধরে রাখবে। সো এই জায়গাটা আপনি হচ্ছে ইম্প্রুভমেন্ট করতে পারেন। তারপরে হচ্ছে এখানে দেখেন ভিডিওটা কিন্তু একটু বেশি কাঁপাকাঁপি ছিল, এটাকে যদি আরও স্টেবলাইজ করা যেত, স্টেবলাইজের পরিমাণটা বাড়িয়ে আরও সুন্দর করে করা যেত, তাহলে ভিডিওটা আরও বেশি চমৎকার হতো। সো যাই হোক, এই হচ্ছে আমরা স্পিড র্যাম্পিং করে ফেলবো আমাদের ভিডিওতে। চাইলে আপনি স্লো মোশনও করতে পারেন, আর ফাস্ট মোশনটাও দেখিয়ে দিচ্ছি। সো এতটুকু তো আমরা এই ভিডিওটাকে রাখছি, পরে কাট করে দিচ্ছি। এবার আসা যাক এইটা। সো দেখেন এখানে একেবারেই স্টেবল একটা ভিডিও, সো এটা যেরকম আছে এইটাকে এরকমই রাখা যেতে পারে, বা আপনি যদি চান এই ভিডিওটাকে আরও স্লো করে দিতে পারেন। সো এখানে আমরা ইউনিফর্ম স্পিড থেকে যদি চাই কিছুটা স্লো করে দেই তাহলে দেখতে ভালো লাগবে। জাস্ট স্লোভাবে ভিডিওটা আসছে, এ হচ্ছে স্লো মোশন ভিডিও। সো এতটুকুই রাখলাম। অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখবেন, অডিয়েন্স যখন ভিডিও দেখবে তখন যেন বোর না হয়ে যায়, বোর হয়ে গেলে সে আর ভিডিও পুরোটা দেখবে না, এই কারণে আপনার অপ্রয়োজনীয় অংশগুলোকে কাট করে দেবেন। এরপর এটা আছে, সো আমরা এটাও সিমিলার টাইপ হয়ে গেছে। সো আমরা এটাকে আর কিছু করব না, কোনো এডিট মেডিট না, আমরা জাস্ট এটাকে কালার কারেকশনের জন্য বা কালার গ্রেডিংয়ের জন্য রেখে দিলাম, দেন এটাকেও ডিলিট করে দিলাম। দেন হচ্ছে আমাদের এই জায়গায় ফ্রেঞ্চ ফ্রাই মেবি এটা। সো এখানে দেখেন এইটা ভিডিওটা আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিই, হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে। অর্থাৎ আপনার চয়েস অনুযায়ী ডিপেন্ড করে, আপনি কী দেখাতে চাচ্ছেন অডিয়েন্সকে, কীভাবে দেখাতে চাচ্ছেন সেটা একবারে আপনার চয়েসের উপর। সো এখানে দেখেন ফাস্ট করে দিলে দেখতে ভালো লাগছে, ঠিক আছে, একটু ফাস্ট করলে ভালো লাগবে মেবি। ওকে, সো এখন দেখেন, ওকে, ফাস্ট করে দিলাম। এরপর দেখেন এখানে আবার স্পিড র্যাম্পিংটা অ্যাক্ট করলে ভালো লাগবে, কেন এখানে হচ্ছে প্রথমে সে স্লো মোশন, অর্থাৎ স্লোলি সে এটাকে কাটছে, ধীরে ধীরে তার স্পিডটাকে বাড়িয়ে দিব, একদম হায়ার লেভেল বাড়িয়ে দিলাম, দেন এখান থেকে কমতে থাকবে, আবার একটু ঢেউ, দেন কমে যাবে। ওকে, সো এখন দেখেন এটা কি অবস্থা হয়েছে ভিডিওটা। দেন শেষে গিয়ে আবার স্লো,
হয়েছে, চমৎকার না? স্পিড র্যাম্পিংটা আমার খুব পছন্দের একটা ইফেক্টস বলতে পারেন বা এডিটিং বলতে পারেন, খুবই চমৎকারভাবে একটা ভিডিও লুক চেঞ্জ করে দেয়। তারপরে এখানে আছে, সো এখানে জাস্ট রুল করা হচ্ছে, সো আমি এই ভিডিওটা রাখছি না। এটা আসলে এখনকার যে সিকোয়েন্স সেটার সাথে যাচ্ছে না, কিন্তু সো এই ভিডিওটা দেখেন, রাখা হয়েছে শুধুমাত্র দেখানোর জন্য যে রিয়েল কিছু ক্যামেরা বা মোবাইল ফুটেজ যদি থাকে সেটার কালার কারেকশনটাও কিন্তু আপনাকে করতে হবে, এবং কালারগুলো অন্যান্য ভিডিওর সাথেও ম্যাচ করতে হবে। যদি এরকম বিভিন্ন জায়গার ভিডিও থাকে সেগুলো কালার কারেকশন করে সেগুলোকে কালার গ্রেডিং করতে হয়। সো সেই প্রসেসগুলো শেখার জন্য মূলত আপনাদের এই ভিডিও ফুটেজটা আমি নিয়েছি, অর্থাৎ স্ট্রিট ফুড যেটা বলে স্ট্রিট ফুড কিছু নেওয়া হয়েছে। এবং এর ফাইনাল যেটা আছে সেটা তো আমরা প্রথমেই দেখেছি যে উনি হচ্ছে নুডলস পাকাচ্ছেন। সো এটাকে হচ্ছে আপনারা স্লো করতে পারেন, ফাস্ট করতে পারেন, আপনার অনুযায়ী ডিমান্ড করে যে আসলে আপনারা কী করতে চাচ্ছেন। সো জাস্ট ঢালা হয়ে গেছে, ওকে ফাইন, আমরা এতটুকুই কাট করে দিচ্ছি জাস্ট আপনাদের সাথে স্যাম্পলগুলো শেয়ার করার জন্য। আপনারা দেখেন এইভাবে উনি যেভাবে ভিডিও করলেন এটা একটা প্রসেস হতে পারে, এইভাবে হাঁটতে হাঁটতে স্ট্রিট ফুড এটার জন্য একটা ভিডিও হতে পারে এক ধরনের প্রসেস, আরেকটা হচ্ছে উপর থেকে ক্যামেরা তোলেন আপনি কাটাকাটি করছেন সেই প্লেসে, এইভাবে হচ্ছে অ্যাঙ্গেল থেকে আপনি ক্যামেরাটাকে সেট করতে পারেন। আবার দেখেন এখানে একই প্রসেস, আর এখানে হচ্ছে উপর থেকে একবারে টপ ভিউ, সো এক একটা অ্যাঙ্গেল থেকে করবেন তাহলে দেখতে সুন্দর লাগে। আবার অনেকে আছে কথা বলতে বলতে ব্লগিং টাইপ হচ্ছে কুকিং চ্যানেল করেন, সো এই যে উনি দেখেন কথা বলতে বলতে দেখা গেছে ওনার হচ্ছে রান্নাবান্নার প্রসেসগুলো দেখাচ্ছেন, এভাবেও করতে পারেন। জাস্ট এই প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য বিভিন্ন টাইপের ভিডিও কিন্তু আমি এখানে কালেকশন করে দিচ্ছি। ওকে, সো দেখেন এখন হচ্ছে আমাদের মোটামুটি বেসিক কিছু কাজ হলো, এখন হচ্ছে আমাদের এদেরকে কালার কারেকশন করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও দেখে দেখে কালার কারেকশন করতে হবে। এবং কালার কারেকশনে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার যে ফুডটা খাবারটা সেটা কি স্পাইসি কিনা বা সেটা কি আপনার মিষ্টি বা সুইট টাইপের খাবার কিনা, খাবারের মানে মূলত স্বাদটা কীরকম সে অনুযায়ী এডিটটা করতে পারলে খুবই ভালো হয়। এতে করে আপনার খাবারের যে লুকটা সেটা যে ভিডিওটা দেখবে তার কাছে সেই ভাবটা চলে আসবে। সাপোজ স্পাইসি হলে আপনি হচ্ছে এডিটিংয়ে যাবেন, কালারে যাবেন, কালারে আসার পর এখানে টেম্পারেচার যে অপশনটা না এটা দিয়ে আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারেন। ধরেন আপনি যদি মিষ্টি খাবার হয় তাহলে একটু জাস্ট বাম পাশের দিকে টানলেন তাহলে দেখেন একটা সফট ভাব চলে আসছে, তাই না? যে কোল্ড একটা ভাব যে না এটা মিষ্টি খাবার, আর যদি মনে করেন যে না এটা স্পাইসি একটা খাবার তাহলে আপনি ডান পাশে হট যে অপশনটা আছে এদিকে যাবেন, তাহলে হচ্ছে এটা স্পাইসি। যেমন আমরা এটাকে একটু মাইনাস করে দিই, যদিও এই ভিডিওটা পারফেক্ট খুব সুন্দরভাবে, এগুলো তো প্রফেশনাল ভিডিও তাই এরকমভাবে আসছে। তারপরে এগুলো দেখা গেছে যে হ্যাঁ এখানে ওয়ার্ম ভাবটা সে দিয়েছে, কেন আমি জানি না, এটা হচ্ছে জাস্ট একটু কোল্ড ভাব থাকবে, একটু কোল্ড ভাব, যেহেতু এখানে সবই হচ্ছে সবজি জাতীয়। তো সবজিতে আবার আরেকটা বিষয় হচ্ছে, সবজিতে হচ্ছে আপনি সবুজ ভাবটা এই যে টিন্ট যেটা আছে এটা হচ্ছে গ্রিনের দিকে একটু টেনে দেন, হালকা করে, খুব বেশি না, হালকা করে, যেহেতু সবজি টাইপ থাকবে যে সব জায়গায় সে জায়গায় হচ্ছে গ্রিনের পরিমাণটা বেশি থাকবে, এই যে গ্রিন গ্রিন হালকা পরিমাণ একটু গ্রিনের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এখান থেকে যদি কালার কারেকশন করার সময় আপনাদের অসুবিধা হয় বুঝতে, এই যে কালার প্যাটার্ন আছে এখান থেকে আপনি একটু গ্রিন ব্লু কোনটা কম বেশি আছে আর জিবি যে প্যাটার্ন সেই প্যাটার্নটাকে আপনি ফলো করতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে ফুড, সো এখানে হচ্ছে ফুড আছে এবং স্পাইস, সো মরিচ আছে, সো মরিচ থাকার কারণে আমরা একটু হট দিয়ে দিলাম, যদিও এগুলো সব কালার কারেকশন করা পূর্বে থেকেই আপনাদের জাস্ট আইডিয়া দিচ্ছি। তারপরে যদি এগুলো ফ্রেঞ্চ ফ্রাই হয় তাহলে এগুলোকে আমরা একটু জাস্ট হট অর্থাৎ রেডের পরিমাণটা বাড়িয়ে দিব, ওকে রেডের পরিমাণ বাড়িয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে সবজি টবজি আছে যা আছে এটা পারফেক্ট আছে আমরা, তারপরে সবুজটার পরিমাণ, এই যে দেখেন এখানে অলরেডি সবুজের পরিমাণ দেওয়াই আছে, এগুলো সব প্রফেশনাল ভিডিও তো সো এই কারণে সব কিছু আগে থেকেই, এই যে দেখেন এখানে আনব্যালেন্সড আছে, হ্যাঁ এখানে আমরা হচ্ছে ওয়ার্ম ভাবটা বাড়িয়ে দিব। তারপরে হচ্ছে পরের ভিডিওটা, সো এটা আমরা হালকা একটু ওয়ার্ম ভাব রাখতে পারি যেহেতু এটা নিউট্রাল ভিডিও, সো এটাকে আমাদের এতটা রাখারও দরকার নেই, এটাকে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিই। দেখেন এখান থেকে জাস্ট ফাস্ট 2x হয়ে গেল ফাস্ট ফরওয়ার্ড, ওকে সো আমাদের ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল। এখন আসা যাক আরও কিছু আমরা কাজ করব, এখন আমাদের প্রত্যেকটা ভিডিওতে ভাইব্রেন্ট অ্যাড করে দিব যাতে লুকিংটা সিনেমেটিক হয়ে যায়। সো এটার জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে নিব, নেওয়ার পর এটাকে টেনে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে আসব। আসার পর হচ্ছে এখানে সিলেক্ট করব, কালারে যাব, কালারে যাওয়ার পর হচ্ছে আমরা এই নিচে আসব,
আপনার যদি ব্রাইটনেস, এক্সপোজার এগুলো কম বেশি করতে হয়, অর্থাৎ ভিডিওতে আলো কম থাকে, আপনি এগুলো অ্যাডজাস্ট করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। তারপরে কন্ট্রাস্ট লেভেল কম বেশি করতে পারেন। ভাইব্রেন্সটা মূলত ইম্পর্টেন্ট। আমরা এই যে প্রত্যেকটা ভিডিওতে ভাইব্রেন্স অ্যাড করে দিলাম, ভিডিওর লুকিং পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন ভিডিওর লুকগুলো, প্রত্যেকটা ভিডিওর লুক একত্রে চেঞ্জ হয়ে যাবে। তারপরে হালকা একটু স্যাচুরেশন রাখতে পারি। ওকে, স্যাচুরেটেড হলে খাবারের যে জুসি একটি স্পাইসি একটা ভাব থাকে সেটা দেখেন চলে আসছে। সো আমরা এটাকে দেখেন এই জায়গাটাই জাস্ট খেয়াল করেন, এটা অফ করে দিচ্ছি এরকম, আর অন করে দিচ্ছি এরকম, অফ অন। সো চেঞ্জটা বুঝতে পারছেন, প্রত্যেকটা ভিডিও দেখেন একসাথে চেঞ্জ হয়ে গেছে, এই যে। সো বুঝতে পারছেন, সো খাবারের ভিডিও যদি আকৃষ্ট না করে মানুষকে, তাহলে তো ওই খাবারের ভিডিও মানুষ দেখবে না, তাই না? সো দেখেন সাথে সাথে এইটাও কিন্তু আমাদের ভাইব্রেন্ট হয়ে গেছে। সো এই যে, সো এই হচ্ছে, আমরা এখান থেকে আরও অনেক অপশন আছে, আপনারা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন ধীরে ধীরে। যেহেতু ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে, তাই আমি হচ্ছে আর বেশি বাড়াচ্ছি না, আমরা জাস্ট পরবর্তী অপশন হচ্ছে যেটা, সেটা আমরা শিখব। এখানে হচ্ছে আমরা মোটামুটি কালার কারেকশন, কালার গ্রেডিং, বেসিক পার্টগুলো থেকে একবারে একটা ভিডিও অ্যাডভান্স লেভেলে কমপ্লিট করার জন্য এই সমস্ত বিষয়ে অ্যাপ্লাই করা হয়, সবগুলো বিষয় দেখালাম। এরপর হচ্ছে আপনি জাস্ট বি রোলের সাথে অডিও অ্যাড করে দিবেন, ফাইনাল যেটা এটা হচ্ছে অডিও অ্যাড করে দিবেন। মিডিয়াতে যাবেন, প্রজেক্ট মিডিয়া, আপনার যদি কোনো মিউজিক থাকে পছন্দের, সেই মিউজিকটা আপনি এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট শুনে নিচ্ছি আমি পছন্দের কোনো মিউজিক পাই কিনা। আমি জাস্ট র্যান্ডম একটা মিউজিক এখানে নিয়ে নিলাম, এই মিউজিকটাকে আমি আমার জাস্ট অডিও টাইমলাইনে সেট আপ করে নিলাম এবং এই ভিডিওগুলোকে নিচের টাইমলাইনে নিয়ে আসলাম। আনার পর আমার, আপনি শুনে নেবেন যে আসলে আপনার অডিওর কতটুকু আপনি রাখতে চাচ্ছেন, সেই অনুযায়ী এখানে নিয়ে নিলেন। সো আমিও জাস্ট এই জায়গাটা এন্ড করতে চাচ্ছি। এবং ভিডিওর অডিওর শুরুতে আপনি চাইলে সাউন্ড কিছুটা কম রাখতে পারেন, তার জন্য হচ্ছে ফেদার অপশন আছে, ফেড ইন অপশন আছে, এবং শেষে হচ্ছে ফেড আউট অপশন আছে। সো আমি ফেড আউটটা অ্যাড করে দিচ্ছি এইভাবে। সো এই যে দেখেন একটা অ্যাঙ্গেলের মতো শার্প একটা অ্যাঙ্গেল চলে গেছে, এটা হচ্ছে আমাদের অডিওটাকে ধীরে ধীরে কমিয়ে দিবে, সাউন্ডটা লাউড থেকে ধীরে ধীরে কমে যাবে। ওকে, সো এই তো, এরপর হচ্ছে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেলবো। অনেকে আপনারা ভিডিওর তো এডিট শিখে যান, কিন্তু ভিডিও কীভাবে এক্সপোর্ট করতে হয় সেটা বুঝেন না, খালি বলেন ভাইয়া আমরা ভিডিও সেভ করতে পারছি না। সেভ করার জন্য হচ্ছে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ প্রজেক্ট, আপনার প্রজেক্ট সেভ হবে। সাপোজ আমি এটাকে সেভ করছি কুকিং ভিডিও লিখে, কুকিং ভিডিও এডিটিং, এখানে আমি এটাকে সেভ করলাম। সো আমাদের ভিডিও তো সেভ হলো না, আপনি তো এখানে গেলে ভিডিও পাবেন না। সো ভিডিও সেভ করার জন্য হচ্ছে এক্সপোর্ট করতে হবে, এই এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে আসার পর হচ্ছে কুকিং ভিডিও, এখানে আসার পর হচ্ছে আপনাকে সেট আপ করতে হবে হচ্ছে সেটিংস, আপনার ভিডিও কি আপনি 4K বা কি মোডে করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেন। আমি 1920x1080 রাখতে চাচ্ছি। আর হচ্ছে এখান থেকে বিটরেট, এখানে খেয়াল রাখবেন CBR কনস্ট্যান্ট বিটরেট সিলেক্ট রাখবেন, আর হাই বিটরেট সিলেক্ট করে দিতে পারেন। তারপরে হচ্ছে SDR রাখবেন আর হাই, ওকে, এটা কোয়ালিটি হাই রাখলাম। দেন হচ্ছে অ্যাপ্লাই করে দিতে পারেন, অ্যাপ্লাই করে দিলে হচ্ছে আপনার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করবে। অ্যাপ্লাই দেন হচ্ছে এক্সপোর্ট। সো এখন এই যে এক্সপোর্ট হচ্ছে, এই ফাইলটা কোথায় এক্সপোর্ট হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। সো আপনি, আমি বলে দিচ্ছি এক্সপোর্ট হওয়ার পরেই পুরো প্রক্রিয়াটা, আপনার এক্সপোর্ট হওয়ার সাথে সাথে আপনার সামনে চলে আসবে যে ওপেন ফোল্ডার বা ওপেন ফাইল। সো আপনি সেখান থেকে আপনার ভিডিওটা যেখানে আছে সেখানে সরাসরি চলে যেতে পারবেন। তো এই যে দেখেন আমি ওপেন ফোল্ডার দেওয়ার সাথে সাথে এই যে কুকিং ভিডিও এডিটিং চলে আসছে। সো বুঝতে পারছেন, এইভাবে হচ্ছে আপনারা জাস্ট ভিডিওটাকে এডিট করার পর এক্সপোর্ট করলে আপনার এখানে চলে আসবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভিডিওতে বিদায় নেওয়ার সাথে সাথে সেটা বলে দিই, আপনারা চাইলে এই যে একটা ভিডিও শেষ হয়ে আরেকটা ভিডিও শুরু হয়েছে, এদের মাঝে হচ্ছে ট্রানজিশনস ইফেক্টগুলো অ্যাড করে দিতে পারেন। সো প্রথমে হচ্ছে ডাউনলোড করে নিতে হয়। সো এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্টস আছে। সো আমি এগুলো অ্যাড করতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিতে থাকি। সো আমাদের এই ভিডিওটি এই মূলত এই পর্যন্তই ছিল। We'll be right back.
গাইস, আমাদের ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।